অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকের ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও। অনেক প্রিয় দর্শক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে সম্পত্তি লাভের উপায়, অর্থাৎ অনেকেই চান নিজ ভূমি ও ভবন, অর্থাৎ নিজস্ব জমি এবং বাড়ি অথবা ফ্ল্যাট প্রত্যেকেই কিন্তু চান, অর্থাৎ কী উপায় করলে আপনাদের এই জমি সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং নিজ ভূমি হবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আসি, এই চ্যানেলটি পুরোপুরি হচ্ছে দর্শকের ডিমান্ডের উপর, অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন যে স্যার সম্পত্তি নিয়ে কিছু, সম্পত্তি লাভের উপায় কিছু বলুন, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা উচিত মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি দেখছেন এখানে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য আপনারা করবেন না, প্লিজ, প্রচুর আসছে কমেন্টস, এটা করবেন না। রাশি লগ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, তার আগে আপনাদেরকে জানাই, অনেকের আছে যে সম্পত্তি বিক্রি হচ্ছে না, এমন এমন কিছু সম্পত্তি থাকে যেগুলো বিক্রি হতে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ প্রচণ্ড সমস্যা সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে সেই সম্পত্তিটা হচ্ছে শরিকি সম্পত্তি, অর্থাৎ আপনার ভাই বোন এর সম্পত্তি, বা ফেঁসে গেছেন এমন সম্পত্তি বিক্রি হচ্ছে না। এই জায়গাটাতে আপনারা কী করবেন, একটা টোটকা আপনাদেরকে জানায়, একটি হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড় এবং তার মধ্যে হলুদ সরষা এক ওই হলুদ কাপড়ের মধ্যে বেঁধে সেই সরষাটিকে আপনারা যে সম্পত্তি বিক্রি করতে চাইছেন সেটার বৃহস্পতিবার দিন আপনারা সেই জায়গাটা রেখে দিয়ে আসবেন এবং প্রার্থনা করবেন যে এই সম্পত্তিটা যেন চট জলদি সেল যেন হয়ে যায়। দেখবেন যাদের সম্পত্তি আটকে গেছে, সেলিং করতে পারছেন না, সে সেলিংটা কিন্তু নিশ্চিত রূপে হবেই হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, অর্থাৎ আপনার রাশিচক্রে মঙ্গল যদি মজবুত থাকে, মঙ্গল যদি স্ট্রং থাকে কি না, আপনি একাধিক জমি সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেনই হবেন। এবং আপনার মঙ্গল যদি ভালো থাকে, আপনি যে কোনো উপায়ে হোক না কেন জীবনে জমি আপনি ক্রয় করবেনই করবেন, এটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে, অর্থাৎ মঙ্গল আপনার ভালো আছে। বা আমাদের জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু সম্পত্তির বিচার করি, ভূমি এবং ভবন এই দুটি কিন্তু সম্পূর্ণরূপে চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। এই চতুর্থ ভাবের সাথে যদি মঙ্গলের কানেক্ট থাকে বা মঙ্গলের দৃষ্টি পড়ে বা চতুর্থ প্রতিষ্ঠাতে কানেক্ট থাকে বা চতুর্থভাবে মঙ্গল থাকে এবং স্ট্রং থাকে, আপনাদের ভূমি এবং ভবন হবেই হবে। অর্থাৎ আমি বারবার বলছি, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এবং এর সাথে সাথে যারা ভবন করতে চাইছেন, অর্থাৎ নিজ ফ্ল্যাট, সুন্দর লাক্সারি ফ্ল্যাট, তাদের ক্ষেত্রে বিশেষত শুক্রর কিন্তু ভূমিকা প্রচণ্ড পরিমাণে আছে। অর্থাৎ মঙ্গলের সাথে সাথে শুক্র যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি বিউটিফুল ফ্ল্যাটের মালিক কিন্তু আপনি হবেনই হবেন, অর্থাৎ শুক্র এবং মঙ্গলের কানেকশন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন, এর সাথে শুক্র এবং চন্দ্র যদি আপনাদের কানেক্ট থাকে, অর্থাৎ রাশিচক্রে সংযুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুন্দর বাড়ি অথবা ফ্ল্যাটের মালিক কিন্তু আপনারাই হবেনই হবেন।
অর্থাৎ যাদের শুক্র ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপেই সুন্দর ফ্ল্যাট হবে, এবং যাদের মঙ্গল ভালো আছে তাদের কিন্তু জমি জায়গা সম্পত্তি প্রচুর পরিমাণে কিন্তু হবে। যারা দেখবে প্রচুর সম্পত্তি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, জানবেন তার রাশিচক্রে মঙ্গল মজবুত আছে। অথবা আপনার যদি পিতৃতত্ত্ব রাশি হয় সেক্ষেত্রে কিন্তু হবে, এবং আপনার রাশিচক্রে যদি অগ্নিতত্ত্ব ভাব বেশি থাকে, অগ্নিতত্ত্ব ভাবটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমি এবং ভবনের মালিক কিন্তু হবেনই হবে। এর সাথে আপনাদেরকে জানাই, যাদের সম্পত্তি হচ্ছে না, সম্পত্তি করতে খুব সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা মঙ্গলবার ব্রত রাখুন, মঙ্গলবারের ব্রত রাখুন, এবং মঙ্গলের তান্ত্রিক মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, মঙ্গলবারের ব্রত এবং মঙ্গলের তান্ত্রিক মন্ত্র, এবং মঙ্গলবার দিন যদি আপনারা গায়েকে গুড় খাওয়াতে পারেন, গাভী মাতাকে যদি গুড় খাওয়াতে পারেন, চমৎকারী প্রয়োগ। আপনি কিন্তু এটা কিন্তু আপনাদেরকে এই প্রত্যেক মঙ্গলবার কিন্তু করে যেতে হবে। আপনি যদি ভূমি মালিক হতে চান, একাধিক ভূমির মালিক হতে চান, জমির মালিক হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা মঙ্গলের তান্ত্রিক মন্ত্র আপনারা পাঠ করবেন অবশ্যই, মঙ্গলবার দিনে ব্রত রাখবেন, এবং মঙ্গলবার দিন গায়েকে গুড় খাওয়াবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যারা ভবন অর্থাৎ খুব সুন্দর ফ্ল্যাটের মালিক হতে চাইছেন, বা বাড়ির আপনি একটা সুন্দর বাংলো থাকবে এরকম চাইছেন, লাক্সারি, সেক্ষেত্রে আপনাকে শুক্রবার আপনি অবশ্যই মন্দিরে যান, এবং সাদা মিষ্টির ভোগ আপনারা দিন, সাদা যে কোনো মিষ্টির ভোগ আপনারা দিন, এবং সেটি আপনারা গরিব মানুষদের মধ্যে এটা বিলিয়ে দিন, এবং স্ফটিকের মালা আপনারা পরিধান করুন। দেখবেন এই যে সুন্দর বাড়ি বা সুন্দর আপনার ফ্ল্যাট, নিশ্চিত রূপে কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছে হবেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং যারা ফেঁসে গেছেন মামলা মকদ্দমাতে, দীর্ঘদিনের মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনারা সকালে উঠে বিশেষ করে আপনারা মঙ্গলবার দিন স্নান করে একটি লাল আসনে বসে চ্যামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করবেন হনুমানজির সামনে, এবং বজরং বাণ পাঠ করুন। বজরং বাণ পাঠ করলে কি হবে, এই যে যারা সম্পত্তিগত মামলা মকদ্দমায় দীর্ঘদিন ধরে আটকে গেছেন, এই জায়গা থেকে কেস মামলাতে আপনারা জড়িয়ে পড়েছেন, সেই জায়গা থেকে কিন্তু রিকভারি আপনাদের হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবং এর সাথে সাথে ছেলেরা 27 দিন করবেন, যদি আপনি ছেলে হন আপনি 27 দিন করবেন, মেয়ে হলে আপনারা 30 দিন করবেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আপনারা পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল সম্পত্তি লাভের মহা উপায়, ফ্ল্যাট, জমি ও বাড়ি। তো ভিডিওটি এ পর্যন্তই, সম্পূর্ণরূপে জ্যোতিষ আঙ্গিকে আপনার সামনে তুলে ধরলাম, নমস্কার, ধন্যবাদ।